বর্তমানে তৃণমূলের উদ্যোগে চলা এক মাসব্যাপী রক্তদান কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান। পূর্ব বর্ধমান গুডসেট রোড এলাকায় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। এই রক্তদান শিবির গত এক মাস ধরে চলছে। উদ্যোক্তাদের টার্গেট ছিল প্রায় 150 জন রক্তদাতার রক্ত দেবে। এক মাসে প্রতি সপ্তাহে একদিন করে এই কর্মসূচি নেওয়া হয়। জানা গেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যে রক্তের টান পড়েছে সেই রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হয় বর্ধমান গুডসেট রোড 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। রবিবারের শেষ দিন আনুষ্ঠানিকভাবে এই রক্তদান শিবির এক মাসের কর্মসূচি শেষ হলো। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, তৃণমূলের নেতা শিবশঙ্কর ঘোষ, ছাত্রনেতা রাজবিহারী হালদার, সমাজসেবী রাজেশ সাউ সহ বিশিষ্ট মানুষজন। এই রক্ত তুলে দেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ দিনে 50 জন রক্তদাতা রক্ত দেন, মোট 150 জন রক্তদাতা রক্ত দিয়েছেন বলে জানা গেছে। বিধানসভা দখল করবেন তো, সেখানে দেখা যাচ্ছে জেলায় প্রত্যেক দিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান চলছে একটা, কি বলবেন? দেখুন, তারা সাংবাদিকদের বলছেন যে তাদের অবস্থা ভালো, আমরা মানুষের আশীর্বাদ সমর্থন চাইছি যাতে আমাদের ভালোটা আরো ভালো হোক। এবং মানুষের কাছে আমরা স্পষ্ট করে বলছি যে দেখুন, মানুষকে চেনা যায় কে আপনার বন্ধু সংকটের সময়, বিপদের সময়, যখন সমস্ত মানুষের উপরে করোনা একটা বিপদ, একটা সংকট এসেছে, সেই করোনার সময় মানুষ স্বাস্থ্য, সামাজিকভাবে, আর্থিকভাবে সব জায়গা দেখবেন হয় দুর্বল হয়েছে, নালে কিছুটা ডিট্যাচ হয়েছে। সেই সময় একটা রাজনৈতিক দলকেই শুধু মানুষ দেখেছে যে মানুষের প্রয়োজনে তারা আছেন, সেই দলটা তৃণমূল কংগ্রেস। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন এবং তার দেখানো পথেই একটি বুথের আমাদের দলের সহকর্মী রাজ্য থেকে বুথ পর্যন্ত সকলে মানুষের কাজ করেছে। তাই মানুষের আরও আস্থা ফিরে এসছে যে তারা শুধু বক্তৃতা করে আর তৃণমূল কংগ্রেস কাজ করে, তাই মানুষ আমাদের দলের সঙ্গে যোগ দিচ্ছে। আজকে আপনাদের এখানে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরিয়া গুডসেট রোড এক মাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। 5ই জুন তার উদ্বোধন ছিল, আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের এখানে 50 জন মতো ব্লাড দেওয়া হবে। আজকে আমাদের এখানে অনুষ্ঠানে উপস্থিত ছিল মাননীয় খোকনদাস মহাশয় এবং যুব ছাত্র নেতা রাজবিহারী, শিবুদা, আরো অন্যান্য নেতৃবৃন্দ ছিল এখানে। এই ব্লাডটা কোথায় পৌঁছাবে? এই ব্লাডটা যাবে আমাদের শিবশঙ্কর সেবা সদনে। আর দুপুরে কি কি অনুষ্ঠান আছে? দুপুরে আমাদের 1000 কর্মীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তার মধ্যে ওই মেনুতে আছে আমাদের মুরগির মাংস, ভাত, আলু পটলের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি ও মিনারেল ওয়াটার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি সাধারণ মানুষের প্রতি কোনো বার্তা রাখতে চান? আমি এইটা বার্তা রাখতে চাই, এই করোনা ভাইরাসের সময় রক্ত খুবই টান, এই সময়ে যদি একে অপরের পাশে দাঁড়ায় সমাজের পক্ষে খুবই ভালো এবং এটি একটি মহান কাজ। এখানে অনেকজনা স্বেচ্ছায় রক্ত দান করে গেছে, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম রাজু সেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 5ই জুন আমাদের যে রক্তদান শিবিরের উদ্বোধন করে গেছিলাম এখানে, আজকে আজ এক মাস ব্যাপী মানে 4 সপ্তাহে আমরা এখানে রক্তদান শিবিরের যে আয়োজন আমাদের দলের ছেলেরা, এই ওয়ার্ডের আমাদের 7 নম্বর ওয়ার্ডের দলের ছেলেরা করলেন। আজকে শেষ দিন, 4 সপ্তাহ আমাদের এখানে রক্তদান শিবির করা হলো। আজকে শেষ দিনে আবার আমি এখানে এসেছি, উদ্বোধনের দিনেও 5ই জুন ছিলাম, আজকেও শেষ দিনে এখানে আমি এসেছি। আমাদের রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজবিহারী হালদার, আমাদের তৃণমূল নেতা শিবু ঘোষ, আমাদের এখানে পাপাইদা, আমাদের পল্টুদা, রাজু, পাপু, সমস্ত আমাদের নেতৃত্ব যারা আমাদের এখানে দলটা করে সমস্ত নেতৃত্ব এখানে আছে। আমরা মনে করি যে এই লকডাউনের সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের কর্মীদের কাছে আবেদন করেছিলেন যাতে কোথায় রক্তের জন্য কোনো অসুবিধা না হয়, তাই ছোট ছোট ক্যাম্প করতে বলেছিলেন। গোটা শহর জুড়েই আপনারা জানেন আমাদের বিভিন্ন ওয়ার্ডে এই ক্যাম্প চলছে, এখানেও আমাদের 4 দিন সেই রক্তদান শিবির করা হলো। আমরা মনে করি লকডাউনে কোনো মানুষ রক্তের জন্য যাতে না মারা যায়, আমরা দূরত্ব বজিয়ে রেখে সবাই মাস্ক পরে আমরা এখানে আমাদের এই ওয়ার্ডের ছেলে মেয়েরা এসেছে রক্ত দিতে। আজকে সেই রক্তদান শিবিরের আমাদের এই ওয়ার্ডের 4 দিন হলো, আজকেই শেষ দিন।
সেই সেজ দিলে আমি এখানে রক্তটা কি বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজকে এই রক্তটা দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।